এই গাছটা পুরো ভরা একদম লাল, ব্যাপক মিষ্টি, ব্যাপক মিষ্টি। আমি ভিডিও বানাই হচ্ছে বাইক নিয়ে, তাই বাবা আছে ড্রাইভিং সিটে আর আমি পিলিয়ন সিটে। ফাইনালি আফটার সো মেনি ডেইজ আজকে আবার নেগানকে নিয়ে বের হচ্ছি, বিসমুল্লাহ রহমান রহিম। বাট বাইক বার করাটা একটা বড় যুদ্ধ হয়ে দাঁড়াবে এখানে। চুরি হওয়ার ভয়তে মূলত এইখানে কাপড়টা রাখি আমি। তো বাসতেছে হচ্ছে সকাল 8:15, সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। তো আজকে হচ্ছে শুক্রবার, বের হওয়া হয়েছিল যদিও অনেক সকাল সকাল, বাট মাঝে আবার একটু বাসায় গিয়েছিলাম আর কি, এই সেট আপ টেটআপগুলো নিয়ে আবার বের হওয়ার জন্য। এতক্ষণ বের হয়ে একটু নিরিবিলি বসেছিলাম, একদম পারফেক্ট মি টাইম যাকে বলে আর কি। জাস্ট একটু বাইক চালাইতে ভালো লাগে ছুটির দিন এই আর কি। একা একা কোথাও যাওয়া তো আমার হজম হয় না, একটু উল্টা লেনে যাই, কিছু মনে করেন না। তো একা একা কোথাও যাওয়া তো আর আমার হজম হয় না, এই জন্যে ডাকছি হচ্ছে যশোরীকে, সে বললো এখানে চলে আসছে, বাট তার তো কোনো নামগন্ধই নাই। হ্যাঁ কই তুই? আমার দাঁড় করায় রেখে সানগ্লাস খুঁজতেছে। ফুল 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 ভাই ফুল। হ্যাঁ এখন নিশ্চিন্তে আগানো যাবে নিরিবিলি কোন একটা ডেস্টিনেশনের দিকে, মামা নিজের বাড়ির উঠানে। বাইকের পিছে বসে আমার হেল্পারই করতেছে, দেখেন ঝুলে এক পাশে বের হয়ে গেছে। আচ্ছা বেশ, অনেকদিন আগে একটা ব্লগ আপলোড করছিলাম আমাদের অ্যাক্সিডেন্টের, এই যে গাড়ির অ্যাক্সিডেন্টের কথা বলি না, এই সেই তালগাছ, তালগাছ তো ওই জায়গাতে ব্রেক ফেল করছিল, করে হ্যান্ড ব্রেক ধরছে এই খাদ বাঁচানোর জন্য আর কি, খাদে পড়বে না তাই ওই দিক দিয়ে এসে স্লাইড করতে 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 এখানে বাঁধা আছে, তখন এই পাশেও খাচ্ছিল। এটা হচ্ছে 2018-17, ওই বাড়ির বারান্দায় আমাকে শোয়া রাখিল সব কয়টারে। দেখেন রাস্তায় চলতে চলতে ভুল করে কাকার ব্যক্তিগত উঠানে চলে আসছি। ছবি টবি তোলা শেষ, আর সকালে বেশ কিছু রিল টিল শ্যুট করার পর, রিল ছবি টবি নেওয়ার পর এখন বের হয়ে যাচ্ছি, আর ডেস্টিনেশন হচ্ছে ডিরেক্ট এলাকার দিকে যশোর। এখনও 6 কিলো, মানে আমরা যশোর থেকে বাইরে আছি অফিসিয়ালি। তো বাসতেছে হচ্ছে 3:26, আর একটু আগে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, সকালের কার্যক্রম শেষ করে বাসায় গেছি, নামাজ কালাম পড়ছি, নামাজ কালাম পড়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে সবাই একসাথে, বাবার পরিচিতরা সবাই মিলে, তাই বাবা আছে ড্রাইভিং সিটে আর আমি পিলিয়ন সিটে, যাচ্ছি হচ্ছে লিচু আহরণের উদ্দেশ্যে। লিচু ডিরেক্ট লিচু বাগানে কিছু লিচু খাবো, বাসার জন্য নিয়ে আসবো, এই হচ্ছে প্ল্যান। আর বাগানটা আমি যতদূর জানি সামনে ভাদরপুরের দিকে তেজ গার্ডেনের আশেপাশে, আর যেহেতু এলাকার আশেপাশে যাচ্ছি তাই, আর কেউ কমেন্ট করেন না হেলমেট নেই কেন, বাবা হেলমেট পরে চালিয়ে ওইভাবে অভ্যস্ত না, নতুন নতুন আর কি হাত সেট হচ্ছে আস্তে আস্তে, হেলমেটের ওয়েট নিতে পারে না, প্লাস তেমন একটা অভ্যস্তও না। মেঘ মেঘ আছে আকাশে হালকা হালকা এখনও, আজকেও হয়তো বা রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে বৃষ্টি একটা হইলেও হইতে পারে, এই যে বড় মেঘটা সূর্যটাকে ব্লক করে দেবে এখনই। দেখেন কত লিচু গাছে গেছে, পুরো বাগান ভরা, দেখেন এই গাছেরগুলো সব লাল হয়ে গেছে। তো আমরা পথ ভুল করে পেছনে ওই পাশে ওই বাগানে ঢুকে গেছিলাম, বাট আসল যে এই বাগানটা সেটা হচ্ছে সামনে আইনদেল কারিগর না কী জন্য নাম ওনার, তার বাগান। তো ওই মানুষের মুখে মুখে খুঁজতে খুঁজতে এখন যাওয়া লাগতেছে আর কি। মোটামুটি হাফ কাঁচা পিচের রাস্তা পেছনে ফেলে এখন ঢুকলাম এই আর একটা রাস্তায়,
চোড়া ইটের রাস্তা। এখন এখান থেকে আর একটা গ্রুপ আবার বললো এদিকে যাইতে, উপশহরের দিকে যাইতে, যেদিক থেকে আসছি ওইদিকেই গোল 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 ঘুরতেছি, শুধু এইভাবে চলতেছে আর কি। বাগান খুঁজতে খুঁজতে কিন্তু দেখেন 3:20-25 থেকে বের হয়েছিলাম, এখন 3:50 মতন বাজে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে, বাগানই খুঁজে পাইনি এখনো। এই হচ্ছে বাগান। মাইক্রোফোন আনতে ভুলে গেছি সাথে। আর এই পাশে হচ্ছে লিচু পাড়া বাড়ি চলতেছে, আমি আসছি বাগানের একদম শেষ সীমানায়। আর দেখেন একটু লিচুগুলার কালারটা দেখেন, জাস্ট একটা ছিড়ি। ওই যে এই গাছটা, এই গাছটা, এগুলো সব দেখেন একদম লাল টকটকে হয়ে গেছে লিচুগুলা। দেখেন এইদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত বাগান, অনেক বড় বাগান। চলেন সামনের দিকে যাই, টেস্ট করে দেখি কেমন। ব্যাপক মিষ্টি, ব্যাপক মিষ্টি। দেখেন দেখলেই তো চোখ জুড়ায় যায়, দেখুন ফেটে ফেটে গেছে, এগুলো পাখিতে খাইছে। বলো কার কি নাম? আব্দুল্লাহ। তোমার নাম? সাগর। ইউটিউব দেখো? তোমার নাম কি? ইউটিউব দেখো? এটা হচ্ছে আমার চ্যানেল, বাসায় যায় খুঁজবা, খুঁজে সাবস্ক্রাইব করে দিবা। ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে। আমি ভিডিও বানাই হচ্ছে বাইক নিয়ে, ট্যুরে যাই, ঘুরতে টুরতে যাই, এগুলারই ভিডিও বানাই। এখানে বাইক রাখা আমার সামনে, দেখো একটা কমলা কালারের হেলমেটওয়ালা বাইক, এই রাস্তা শুধু ওইটা হচ্ছে আমার বাইক। এখন আসছি ওই বাগানটা ছেড়ে পাশের একটা বাগানে, আর এই বাগানের লিচুগুলো তো আরও জোস। দেখেন এই গাছটা পুরো ভরা একদম লাল, এটা পাশেরটা, এইটা, এইটা, প্রত্যেকটা গাছ একদম মানে লাল টকটকে। কালারগুলো একটু দেখেন, দেখেন কালারটা, জাস্ট এটা হচ্ছে বাগানে এসে লিচু খাওয়ার মজা। লিচু কেনা শেষ করে এখন বের হয়ে যাচ্ছি যে বাগান থেকে, এই যে এখানে চলতেছিল লিচু গণনা, আর পাশে এই যে পুরো গাড়িতে দুই ব্যাগ ভরে 400 মতন লিচু নিলাম বাসার জন্য। স্টোরি দেখে মিস্টার যশোরী সাহেবও বলতেছে আমাকেও খাওয়াও তো, এই যে মিস্টার যশোরী তোমার জন্য ব্যাগে রসদ নিয়ে নেওয়া হয়েছে। তো লিচু টিচু নেওয়া শেষ করে উঠে পড়ছে এখন এলাকার দিকে, আর এই যে পেছনে ব্যাগ ভর্তি লিচু পাহারা দিতে দিতে বাইক চালানো লাগতেছে, যাচ্ছি এখন মিস্টার যশোরীর দোকানের দিকে। দেখেন ফচ করে হাত দেখায়, সাতক্ষীরা থেকে আসার দিন আমি পড়ছিলাম এই কারণে। তো লিচু নেওয়া শেষ করে এসে বসলাম এলাকায় যেখানে আমরা আড্ডা দিই, ওইখানে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে এখন চলে যাচ্ছি বাসার দিকে। আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকুক ব্রোস, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং জায়েদ স্টোরি।